সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো আজকে হচ্ছে বুধবার, আজকে বাহিরে যাবো না, আজকে আমার হাজবেন্ডের জন্য রান্না করবো বাসায় সব কিছু। চলেন কিচেনে যাওয়া যাক। তো এখানে প্যাকেটের খাসির মাংস নিয়ে নিয়েছি, আসলে এটা হচ্ছে ফ্রোজেন করা ছিল, তাজাটা পাই নাই, তো এগুলো নিয়ে নিয়েছি, এটা রান্না করবো। ভাবছিলাম রেজালা রান্না করবো, কিন্তু এই মিটটা দিয়ে রেজালাটা মজা হবে না, তাই এটা ভুনাই করবো। আর হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি, এটাও ভুনা করবো, পোলাও দিয়ে আমার হাজবেন্ড খাবে। আর সাথে হচ্ছে এই ডালটা, এই ডালটা দিয়ে আমি মানে কি করবো, পুরি বানাবো, ডাল পুরি, এই ডালটা দিয়ে ডাল পুরি বানাবো। সো এই জন্য ডাল ভিজিয়ে রেখেছি, আমার হাজবেন্ড আবার পুরি খেতে অনেক পছন্দ করে। এখন সব ফ্রুটসগুলো কেটে নেবো, আজকে নর্মালি ফালুদা বানাবো, তো এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে তারপরে মিটটা গুলে নিয়েছি। আর সাথে কিছু ফ্রুট যাবে, এই যে ফালুদার জন্য নিয়ে নিয়েছি সাবু, আর হচ্ছে সাথে হচ্ছে জেলি, এগুলো হচ্ছে একটা জেলি নিয়েছি আমি, ম্যাঙ্গো জেলি, আর এটা হচ্ছে মিল্ক উইথ কাস্টার্ড, কাস্টার্ড পাউডার দিয়ে দুটোকে আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কিছু ফ্রুটস, এখানে আছে হচ্ছে বানানা, অ্যাপেল, আর হচ্ছে আনার, আর খেজুর, আর এভাবে ড্রাই ফ্রুট হিসেবে আমি আলমন্ড ব্যবহার করছি। আর সাথে আছে হচ্ছে এই যে এই পিউরিটা, এটা আসলে অপশনাল, আমি ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করার জন্য এই পিউরিটা অ্যাড করবো। তো প্রথমে আমি এই যে থিকনেসটা দেখেন কত সুন্দর, এটা কিন্তু কাস্টার্ড পাউডারের জাদু। তো এখন এটাতে সুন্দরভাবে সব কিছু মিশিয়ে দেবো, বগুলো দিয়ে দিবো, তো এগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো এখন এটাতে দিয়ে দিবো। আমি এখানে কোনো প্রকারের সেমাই ব্যবহার করছি না। তারপর দিয়ে দিব হচ্ছে এটাতে জেলোগুলা, সো জেলো এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করেছি, এখানে অনেক প্রকারের জেলো পাওয়া যায়, সো আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভারটাই বেস্ট মনে হয়েছে। আর এগুলো গার্নিশের জন্য রেখে দিলাম, উপরে গার্নিশ করব। দেন হচ্ছে এখানে ফ্রুটস, তো ফ্রুটস আমি অ্যাপেল, আপেল তো অবশ্যই, এটা ছাড়া তো ফালুদা ইম্পসিবল, তো এখানে আপেল দিয়ে দিলাম, এটা বাকিটা পরে দেবো। আর আনার, আনার দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো বানানা। এই তিনটা ফ্রুটস ছাড়া ফালুদা আমার কাছে মনে হয় ইম্পসিবল, ফালুদার টেস্টে এই তিনটা ফ্রুটস আনে। বানানাটা একটু দিয়ে দিই, ওকে। আর দেন দেবে হচ্ছে কিছু খেজুর, রমজান মাস যেহেতু খেজুর যদি না দেই তাহলে তো এটা তো অন্যরকম হয়ে যাবে, তো খেজুরটা দেওয়ার পরে উপরে কিছু নাটসটা উপরে দিব। সো এগুলো আমি রেখে দিলাম পরবর্তীতে দেওয়ার জন্য। আর এখন এটা নিয়ে মিক্সড করে নিই, সো এটা আমি খাবো হচ্ছে কিছুক্ষণ পরে, এটা আমি প্রায় আধা ঘন্টার জন্য এখন ফ্রিজে রেখে দেবো, কারণ এটাতে আবার আইসক্রিমও যাবে, দেন উপরে আরও অনেক ফ্রুটস যাবে। তো এভাবে করে রেখে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে নেব, কারণ এখন আমরা ডিনার করবো, দেন হচ্ছে এটা খাবো। অলমোস্ট রেডি, এখন লাস্ট আমি জাস্ট ফ্লেভারটার জন্য আমি ম্যাঙ্গো পিউরি ব্যবহার করব, কারণ হচ্ছে আমি এখানে এক্সট্রা কোনো ফ্লেভার ব্যবহার করিনি, যার কারণে আমি ম্যাঙ্গো পিউরি ব্যবহার করব। তো অনেকে এখানে রুহাবজা তারপর অনেক ফ্লেভার অ্যাড করতে পারে, আমি জাস্ট ম্যাঙ্গো ফ্লেভারটা অ্যাড করছি। একটু এভাবে নেড়ে ছেড়ে দিলাম, বেশি নাড়বো না, কারণ এভাবে উপরেই থাকবে এটা। সো এই যে আমার ফালুদা তৈরি হয়ে গেছে, এখন আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, দেন আমি এই ছোটো ছোটো কাপে বাটিতে সার্ভ করব, তারপর আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। নাও তুমিও নাও, আচ্ছা আইটেমগুলোর নাম বলেন। এটা হচ্ছে ভেজিটেবলস রান্না করছি, আর এটা হচ্ছে মাটন, খাসির মাংস ভুনা, আর ওটা হচ্ছে মুরগি ভুনা, আর এটা ডাল, আজকে সিম্পল ওয়েতে রান্না করছি, বাঙালি খাবার, আজকে রোস্ট রান্না করি তার জন্য আজকে এগুলা। ওকে, সো ভাইয়ারা খেতে এসে, জিতু ভাইয়াকে সবাই আমার ব্লগে অলরেডি অনেকবার দেখেছেন, অনেকে কোশ্চেনও করেছেন, সালন ভাইয়াকেও দেখেছেন। সো এই তো, তো আমার স্বামী এত খাবার থুইয়া ও কি করলো, শাক নিল, শাক দিয়ে পোলাও খাবে, চিন্তা করে আমি এত কিছু রান্না করছি, ওর এটাই পছন্দ, যাই হোক যার যেটা পছন্দ সেটা দিয়েই খাবে। বিসমিল্লাহ করে সবাই শুরু করেন। মজা হয়েছে, পোলাও পোলাও লাগতেছে নাকি ভাত মনে হয়েছে? দিদি ভাই মুরগি মানুষ
Falou da ta, e aí, eu como Lucas, tá, 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 tá